ডায়লগটা যদি একবার আপনাদেরকে আমি শোনাই, যে চুপ বেয়াদব, আমি এই তালুকদারবারের জামাই, তোরা সব শালা সম্বন্ধী আর আমি তোদের দুলাভাই। অনেক জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের সিনেমা হলগুলোতে অবশেষে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত এবং অপ্রতীক্ষিত এবং অপ্রত্যাশিত সিনেমা পাঠান। আসলে চিন্তা করেন, পাঠান সিনেমা কোথায় কোথায় দেখা হয়েছে? কিছুদিন আগে পাঠান সিনেমা ইউটিউবে লাইভ স্ট্রিম করা হয়েছে সারা দিন ধরে। খুব সম্ভবত আরজি এন্টারটেনমেন্টের ইউটিউব চ্যানেলে দেখানো হয়েছে পাঠান সিনেমা। এর আগে পাঠান সিনেমা যেদিন রিলিজ হয় সেদিন আমি জাহিদ হাসান নিজে হল প্রিন্টার একটা কপি দেখেছি আমার এই অফিসে বসে। আর সেই পাঠান সিনেমা দীর্ঘ এক দেড় মাস দুই মাস পর বাংলাদেশের প্রেক্ষাগৃহে রিলিজ হতে চলেছে 12 মে। চিন্তা করা যায়, ভাবা যায় কত বড় ডিজাস্টার হবে এই সিনেমাটা। অনেকেই বলবেন যে ভাই ডিজাস্টার হবে মানে কি? আসলেই ভাই ডিজাস্টার হবে, এটা আপনি জানেনই না। কারণ এর আগে ঠিক এইরকমই একটা ঘটনা ঘটেছিল সালমান খানের ওয়ান্টেড সিনেমার সঙ্গে। ওয়ান্টেড সিনেমার ব্যবসায়িক সাফল্য দেখে মানুষজন পুরো পাগল হয়ে গিয়েছিল, বা পাঠানের মতোই একবারে অস্থির অবস্থা হয়ে গিয়েছিল। সবাই চিন্তা করেছিল যে বাংলাদেশে যদি নিয়ে আসা হয় এই সিনেমা, তাহলে বাংলাদেশের সিনেমা হলগুলোর অবস্থা হয়তো বা খুবই ভালো হবে। কিন্তু কথার সাথে কাজের কোনো মিল হয় নাই। ওই যে সবাই এক্সপেকটেশন নিয়ে যে সিনেমাটা নিয়ে আসছিল বাংলাদেশে, নিয়ে এসে বাংলাদেশের সিনেমা হলগুলোতে সম্ভবত দুই একজনও দর্শক খুঁজে পাওয়া যায়নি। আর যাবেই বা কী করে, সিনেমা রিলিজ হওয়ার পরপরই তো সেটার হল প্রিন্ট মার্কেটে চলে আসে। কার বাপের টাকা পড়ছে ভাই 700-800 বা 500-600 টাকা খরচ করে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখার, একমাত্র প্রেমিক যুগল ছাড়া? তো যেটাই হোক না কেন, পাঠান সিনেমা বাংলাদেশে আসতেছে 12 তারিখে। সবাই অধীর আগ্রহে বসে আছে পাঠান সিনেমার জন্য। দর্শকরা হয়তো বা উপসে পড়া ভিড়, সিনেমা হলগুলোর সামনে পোস্টারে পোস্টার লাগানো হয়েছে, সিনেপ্লেক্স সহ দেশের 28টি প্রেক্ষাগৃহে একসাথে রিলিজ পাবে হচ্ছে পাঠান। অনন্য মামুন জানিয়েছে যে এই সিনেমার বক্স অফিস মেনটেন করা হবে, অর্থাৎ সিনেমাগুলো তাদের নিজস্ব সার্ভার থেকে আপনাদেরকে টিকিট কাটতে হবে। এই জন্য 28টির বেশি সিনেমা হলে মুক্তি দেওয়া সম্ভব হচ্ছে না। এখন দেখার বিষয় 28টা সিনেমা হলের মধ্যে কয়টি সিনেমা হল তাদের বিদ্যুৎ বিলের খরচ তুলতে পারে। দিন শেষে পাঠানের অবস্থা যেন এই ডিমটার মধ্যে শূন্য না হয়ে যায়, আমি সেটাই দোয়া করতেছি। বাংলাদেশের সিনেমা হলগুলোতে বাংলা সিনেমা ঠিকঠাক মতো চলে না, আর সেখানে একটা সিনেমা যেটা হল প্রিন্ট প্লাস ইউটিউব প্রিমিয়ার হয়ে যাওয়ার পরে যখন বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসে, তখন এর থেকে এই ডিমের থেকে কী বা আশা করা যায়। তো যাই হোক, এখন আসি মূল যে ঘটনায়। পাঠান সিনেমার এক্সচেঞ্জ করে নিয়ে ভারত নিয়ে চলে গেছে হচ্ছে পাঙ্কু জামাই। চিন্তা করেন রে ভাই, পাঙ্কু জামাই সিনেমা 2018 সালে মুক্তি পাইছে, আজ থেকে প্রায় 5 থেকে 6 বছর আগে। সেই সিনেমা ভারত নিয়ে গেল পাঠানের বিনিময়ে। একবার চিন্তা করে দেখেন তো, ভারতের লোকজন কি পাঠানকে অপমান করলো নাকি অন্য কোনো কিছু, বুঝলাম না এর ভিতরে কী রহস্য লুকায়িত আছে। পাঙ্কু জামাই সিনেমার ট্রেলার আমি আজকে প্রায় 3 থেকে 4 বার দেখে, ওই যে কোন ইউটিউব চ্যানেলে যে ট্রেলারটা রিলিজ হয়েছে তাদের কয়েকটা ভিউ বাড়াই দিয়েছি। বিশ্বাস করেন ভাই, এই সিনেমার সবথেকে আমার ভালো লাগছে সাকিব খানের চুল এবং সর্বশেষ একটা ডায়লগ। ডায়লগটা যদি একবার আপনাদেরকে আমি শোনাই, যে চুপ বেয়াদব, আমি এই তালুকদারবারের জামাই, তোরা সব শালা সম্বন্ধী আর আমি তোদের দুলাভাই। যাই হোক, এই হলো পাঙ্কু জামাই সিনেমা। আমি জানি না পাঙ্কু জামাইয়ের এক্সচেঞ্জে পাঠান নিয়ে আসা কতটা যুক্তিযোগ্য হইলো, কারণ এটাকে আমি মনে করি যে ভারতীয় পাঠান সিনেমাকে এক প্রকার অপমান করা তো হইলেই হইলো, সেই সাথে বাংলাদেশি সিনেমাকেও অপমান করা হইলো। 2018 সালের কোনো সিনেমাকে ভারতে না পাঠিয়ে আমরা যদি সদ্য রিলিজ হওয়ার লিডারকে পাঠাইতে পারতাম, মানলাম লিডারকে পাঠানো সম্ভব হয়নি কারণ লিডার তখনও রিলিজ হয়নি, তাহলে অন্য কোনো সিনেমা কি ছিল না, আমরা পরাণকে পাঠাইতে পারতাম। পরাণের সাথে আরও কয়েকটা সিনেমা রিলিজ হয়েছিল যেগুলো মিশন এক্সট্রিম পাঠাতে পারতাম আমরা। এই সিনেমাগুলোকে ভারতে পাঠাইলে হয়তো বা আমাদের বাংলাদেশের সিনেমাগুলোর একটু মানসম্মান থাকলেও থাকার সম্ভাবনা ছিল। সেখানে পাঙ্কু জামাই পাঠিয়ে ভারতীয়রা নিজেদের অপমান করলো নাকি বাংলাদেশিরা ভারতকে পাঠিয়ে নিজেদের মানসম্মান বা নিজেদের উচ্চতাকে নিচে নামিয়ে নিয়ে আসলো, সেটাই এখন দেখার বিষয়। যাই হোক, পাঠান 12 তারিখে রিলিজ হচ্ছে বাংলাদেশের 28টি প্রেক্ষাগৃহ এবং সিনেপ্লেক্স সহ। তো বক্স অফিস মেনটেন করবে অনন্য মামুন এবং আপনারা সবাই তাদের সার্ভার থেকে টিকিট কাটতে পাবেন। তো চলুন দেখা যাক 12 তারিখে পাঠানের ঝড় কীভাবে আসে।